নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব জাপানিজ ছবি গরজিলা মাইনাস ওয়ান এর ফাইনাল কালেকশন ডিটেল অ্যানালিসিস আর জানবো ছবিটি হিট ফ্লপ না বক্স অফিস তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এর একটা এপিক কাইজু মনস্টার জনারের ছবি ছিল আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন তাকাশি ইয়ামাজাকি যিনি এর আগে স্ট্যান্ড বাই মি ডোরেমন সিরিজ আর লুপিন দ্য থার্ড ফার্স্টের মতো অসাধারণ ছবি আমাদের প্রেজেন্ট করেছেন ছবিটি মুক্তি পেয়েছিল নভেম্বর তিন জাপানে আর ডিসেম্বর এক দু হাজার তেইশ ছবিটি ইন্ডিয়াতে মুক্তি পায়নি বিকজ অফ ডিস্ট্রিবিউশন ইস্যুস জাপানের স্ক্রিন কাউন্ট ছিল অ্যারাউন্ড পাঁচশো থেকে হাজার আর ইউএসএতে স্ক্রিন কাউন্ট ছিল অ্যারাউন্ড তেইশশো থেকে ছাব্বিশশো আর ছবিটিকে মিউজিক দিয়েছিলেন নাও কি সাতো ছবির রানিং টাইম ছিল অ্যারাউন্ড একশো পঁচিশ মিনিট অ্যারাউন্ড দু ঘন্টার কাছাকাছি ছবি ছিল আর ছবিটিকে প্রডিউস করেছিলেন টোহো স্টুডিওস আর ছবিটাকে ডিস্ট্রিবিউট করেছিলেন এগেন টোহো স্টুডিওস এবার যদি আমার মুখ্য অভিনয় কাজ করে কথা বলি উই হ্যাভ দ্য মেইন লিড দ্যাট ইস রিওনোসোকে কামিকি মিনামি হামাবে সাকুরা আন্ডো আর এটা আটত্রিশতম গর্জলা ছবি ওভারঅল আর টোহো স্টুডিওজের এর এটা তেত্রিশতম ছবি এবার যদি কালেকশনের কথা বলি তো ছবিটি জাপানে অসাধারণ ব্যবসা করেছে ফ্রম দ্য ট্রেলার টিজার ইট ওয়াজ লুকিং এন ইন্টারেস্টিং মুভি জাপানে ওপেনিং উইকেন্ড ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট এইট মিলিয়ন ডলার রেকর্ড যদি কনভার্ট করি আমরা তো অ্যারাউন্ড সিক্সটি ফোর কোটি টাকার কাছাকাছি হয় আর জাপানে ছবিটি ফাইনাল বক্স অফিস করেছে ফর্টি এইট পয়েন্ট এইট মিলিয়ন ডলারের কাছাকাছি অ্যারাউন্ড চারশো পাঁচ কোটি টাকার কাছাকাছি উইথ দ্যাট কালেকশন এটা পাঁচ নম্বর সব থেকে বেশি কামানো জাপানিজ ছবি অফ দুহাজার তেইশ আর এটা সব থেকে বেশি কামানো গর্জিলা ছবি প্রিভিয়াস রেকর্ড ছিল দু হাজার ষোলো সালের সিন গর্জিলা সেই রেকর্ডটাকে ছবিটি ভেঙে দিয়েছে এবার যদি আমরা ইউএসএ কথা বলি তো ইউএসএতে ছবির প্রজেশন ছিল অ্যারাউন্ড টেন মিলিয়ন ডলারের কাছাকাছি ফর ইজ ওপেনিং উইকেন্ড বাট ছবির প্রজেকশন থেকে একটু বেশি কামিয়েছে অ্যারাউন্ড ইলেভেন মিলিয়ন ডলার ছবিটি কামিয়েছে যদি আমরা কনভার্ট করি তো অ্যারাউন্ড নাইনটি ওয়ান করোড হয় আর ডোমেস্টিক ইউএসএতে ছবিটি কামিয়েছে ছাপ্পান্ন পয়েন্ট চার মিলিয়ন ডলার অ্যারাউন্ড চারশো আশি কোটি টাকার কাছাকাছি তো ওয়ার্ল্ড ওয়েড বক্স অফিস ছবিটি করেছে একশো পনেরো মিলিয়ন ডলার্স যদি আমরা কনভার্ট করি তো অ্যারাউন্ড নশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি হয় আর ছবিটি ইউএসএতে মারাত্মক ব্যবসা করেছে জাস্ট লাইক জাপান অ্যান্ড ইউএসএর ছবিটি থেকে বেশি কামানো জাপানিজ ল্যাঙ্গুয়েজের ছবি হয়েছে সো জাস্ট লাইক জাপান ইউএসএর ছবিটি একটা ব্লক বাস্টার ছবি হয়েছে এই ছবিটি এক্সপেকটেশন ছিলই না কারোর ইস লুক লাইক অনার দা গডস মুভি বাট ইট ডিফাইড এক্সপেকটেশন অ্যান্ড বিকেম ইট স্লিপার ইট ইন বোথ জাপান অ্যান্ড ইন ইউএসএতে আর ছবির বাজেট ছিল জাস্ট টেন থেকে টুয়েলভ মিলিয়ন ডলার অ্যারাউন্ড বিরাশি থেকে আটানব্বই কোটি টাকা কাছাকাছি সো ব্লক বাস্টারের ছবির ফ্র্যাকশনের উপরও বাজেট ছিল না সো উইথ দ্যাট বাজেট দে মেড এ মাস্টার পিস আউট অফ ইট এবার যদি আমরা ক্রিটিক রেখে কথা বলি ফ্রম অল কর্নার্নার্নার্নার্নার্ন অফ দ্য ওয়ার্ল্ড ছবিটি থামস আপ পেয়েছে ইউনিভার্সাল অ্যাক্লেম পেয়েছে ফ্রম ক্রিটিক্স রটেন টমেটো স্কোর ছিলাউন্ড নাইনটি এইট পার্সেন্ট মেটা ক্রিটিক্স ছিল ছবিটির এইট্টি ওয়ান পার্সেন্ট আইএম ডিবি ছিল অ্যারাউন্ড এইট পয়েন্ট থ্রি বেশিরভাগ ক্রিটিক্স প্রেস করেছে ছবির ভিএফএস ডাইরেকশন স্ক্রিন প্লে ক্যারেক্টার্স মিউজিক আর বেশিরভাগ ক্রিটিক্স বলেছে এই ছবিটি দু হাজার তেইশ সালে ওয়ান অফ দ্য বেস্ট মুভিস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কর্জিলা মুভি এভার ক্রিয়েটেড গ্রেটেস্ট গরজিলা মুভি এভার মেড গরজিলার ছবি শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে আর এটা সেভেন্টিথ অ্যানিভার্সারিতে ছবিটি মুক্তি পেয়েছিল নতুন ছবি তো সত্তর বছরে এই ছবিটিকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ছবি তো ইটস এ বিগ বিগ উইন আর এই ছবিটি এই বছরের নাইনটি সিক্স অস্কারের বেস্ট ভিজুয়াল এফেক্টস এর অ্যাওয়ার্ড পেয়েছে বিটিং সেভারেল বিগ বাজেট ছবি তো উইথ দ্যাট কালেকশন ইটস এ ব্লকবাস্টার ইন বোথ জাপান অ্যান্ড ইউএস অ্যান্ড মেনি আদার কান্ট্রিজ তো বন্ধুরা আপনারা এই ছবিটি দেখে থাকেন তাহলে আপনার ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেব দেন টেক কেয়ার বাই বাই